আসসালামু আলাইকুম। হে জগতবাসী, আমি নুসরাত জাহান সামিয়া আবার আপনাদের সামনে উপস্থিত হইলাম একটি আলোচনা নিয়ে। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করব সেই আলোচনাটির হেডলাইন হলো মহাত্মা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হইয়াছে, মহাত্মা কী এবং রূহ কী, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করব। সকলে অবশ্যই আমার আলোচনাগুলো মনোযোগ সহকারে শুনবেন। আজকে আমি যে আলোচনাটি করব সে আলোচনাটি রূহ নিয়ে। একটি কথা আছে যে আত্মার উদ্ধার নাই আত্মজ্ঞান বিনে, তাই আমাদের আত্মজ্ঞান সম্পর্কে আত্মজ্ঞান নিতে হবে। আজকে আপনাদের সামনে যে আলোচনাটি করছি সেই আলোচনাটির হেডলাইন আপনাদের সামনে আমি আরেকবার বলে দিচ্ছি। মহাত্মা থেকে সমস্ত ক্ষুদ্র আত্মার সৃষ্টি হইয়াছে, মহাত্মা কী এবং রূহ কী, এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। জন্ম আর সৃষ্টি আলাদা বিষয়, তাহলে জন্মিলে যেমন মরিতে হয় তেমনি সৃষ্টিও আল্লাহ ধ্বংস করিতে পারেন, কিন্তু আত্মা তো কোনো মৃত্যু নাই বা ধ্বংস নাই। মহাত্মা বিষয়টা তাহলে কি? মহাত্মা নারী ও পুরুষ, যিনি স্রষ্টা তিনি তো। এই মহাত্মা নামে যে স্রষ্টা থাকে, সমস্ত ক্ষুদ্র আত্মা সৃষ্টি হইয়াছে, সৃষ্টি হইয়াছে স্রষ্টা থেকে এবং জন্ম হয় মুহাম্মদ থেকে, হয়েছিল, হয়ে যাচ্ছে, অনন্তকাল হয়েও যাবে। আরও একটি বুঝে নেই, আল্লাহ জাত এবং জাত থেকে হয় সৃষ্টি এবং মুহাম্মদ সিফাত এবং সিফাত থেকে হয় জন্ম। যেমন আল্লাহর মরণ নেই, ক্ষয় নেই, ধ্বংস নেই, ঠিক তেমনি মুহাম্মদেরও ক্ষয় নেই, ধ্বংস নেই, মরণ নেই। এবং আল্লাহ যদি বলেন আলা করলে শাইয়িন কদির, তাহলে আলা করলে শাইয়িন মুইত, এটা কি? এবার আসি রূহ কি। রূহ আল্লাহর একটি বিশেষ শক্তি বা বিশেষ পাওয়ার, যে শক্তিটির ভিতরে আল্লাহ নিজেই বসত করিয়া থাকেন। রূহ সকল মানুষের মধ্যে জাগ্রত নাই এবং সকল প্রাণীর মধ্যেও জাগ্রত নাই, রূহ একমাত্র সাধন দ্বারা জাগ্রত করিতে হবে। সেই রূহের বসত করা যেই স্রষ্টা আছে তিনি আদম রূপে সাক্ষাৎ দিবেন। মানব দেহে পঞ্চ আত্মা আছে, এই পঞ্চ আত্মাকেই পঞ্চ রূহ বলে থাকে। কিন্তু এই ক্ষুদ্র পঞ্চ আত্মা বা পঞ্চ রূহের মাঝেই সেই মহান পাক রূহের সাথে আল্লাহ মিশিয়া থাকে এবং আল্লাহ মিশিয়া পয়গম্বর, নবী রাসূল ও ওলিয়াউলিয়ারা যাহারাই আছেন তাহাদের মাধ্যমে এই জগৎকে পরিচালনা করে থাকেন। এই রূহ নামে যে বিশেষ পাওয়ার বলা হলো এবং তাহার মধ্যেই আল্লাহ মিশে থাকে। এবং কোন ধরনের লোকের সাথে মিশে থাকেন? যাহার মধ্যে গুরু ধরিল এবং প্রেম আগুনে, সাধন আগুনে নিজেকে পুড়ল, নিজ সংসারে ও সামাজিক লাঞ্ছনার আগুনে পুড়ল এবং মানুষের সামনে হাসি মুখে থাকলো, নিজের কষ্টগুলোকে নিজের হাসি মুখের ভিতরেই চাপা দিল। তার পঞ্চ আত্মা একদিন পরিষ্কার হইয়া যায় এবং পবিত্র হইয়া যায়, তখনই আল্লাহ ওই পাক রুহে বসত করে, দেখা দেয় এবং সুসংবাদ দিয়ে যায়। আবার যখন তখনই আসিয়া যায়। সারা জীবন লোকেরা লোক দেখানো ইবাদত করে ওই পাক রুহের লাভ করতে পারে না। আমরা বলি মানুষের সাথে আল্লাহ আছে, এই কথাটি সম্পূর্ণ ভুল, এই কথাটি ঠিক না। আল্লাহ বলেন আমি মুমিন ব্যক্তির কালবে, আমি আল্লাহর সিংহাসন। হে আল্লাহ, আমাদের সকলকে সঠিক জিনিস বোঝার জ্ঞান দান করুন। এই বলে আমি আমার আলোচনা শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।